প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে মোস্ট ইম্পর্টেন্ট একটি খবর আপার প্রাইমারি 2016 থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পাশাপাশি ওয়েটিং বন্ধুদের জন্য এবার কিন্তু অনেকটাই বড় সুযোগের জায়গা তৈরি হচ্ছে। বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে অবশ্যই দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে মোস্ট ইম্পর্টেন্ট খবর। সায়েন্সের দুটি বিষয় এবার কিন্তু স্কুল ব্লক লিস্ট প্রকাশ করা হলো এবং ভ্যাকেন্সি কোড সহ। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সমস্ত তথ্যই কিন্তু সবার সামনে থাকছে এবং কমিশনের এই ধরনের যে সদর্থক প্রয়াস তাকে কুর্নিশ কিন্তু জানাতেই হচ্ছে। একটির পর একটি সাবজেক্ট শেষ হচ্ছে কাউন্সেলিং পর্ব এবং কমিশনের তরফ থেকে এইভাবে যে লিস্ট প্রকাশ করে দেওয়া হচ্ছে তাতে কিন্তু বাকিদেরও সুবিধা হচ্ছে। দেখা যাচ্ছে যে পিওর সায়েন্স এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং সেখানে 300-এরও বেশি করে, অর্থাৎ 300+ স্কুল দুটি ক্ষেত্রেই, অর্থাৎ প্রায় 600-এরও বেশি স্কুল কিন্তু ব্লকড হয়েছে। এর পাশাপাশি ওয়েটিং বন্ধুদের জন্যও কিন্তু একটি ভালো সুযোগের খবর উঠে আসছে, অর্থাৎ ওয়েটিং তালিকা থেকেও যে প্রার্থীরা চাকরি পাবেন সেই জায়গাটি কিন্তু ধাপে ধাপে সুনিশ্চিতকরণ হচ্ছে। যে লিস্টগুলি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তা বোর্ড 1 এবং 2-এর, বায়োসায়েন্স এবং পিওর সায়েন্সের যে স্কুল ব্লক লিস্ট উইথ ভ্যাকেন্সি কোড তা কিন্তু আপনাদের সামনে ভিজিবল হয়ে রয়েছে। বন্ধুরা, লিস্ট প্রকাশ হওয়ার পরে পরই কিন্তু প্রথম থেকে আপনাদেরকে জানিয়ে আসছিলাম যে ওয়েটিং তালিকা থেকেও কিন্তু চাকরি হবে, সেই বিষয়ের জায়গাটি এবার কিন্তু ধাপে ধাপে সুনিশ্চিতকরণ হচ্ছে এবং এ বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে অবদান একেবারে অবশ্যম্ভাবে সত্য, এটা কিন্তু মানতেই হবে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অত্যন্ত লড়াকু যোদ্ধাদের তরফ থেকে যে বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে যে পিওর সায়েন্স থেকে মিনিমাম 200-এরও বেশি ওয়েটিং এম্প্যানেলড এর স্ট্যাটাস কিন্তু পেল এবং বাকি দিনগুলোতে এ বিষয়ে কিন্তু আরও গুরুত্বপূর্ণ খবর উঠে আসবে, এরকমই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। ওয়েটিং প্রার্থীদের জন্য সুযোগ যে একটু একটু করে বাড়ছে এবং সেই সম্ভাবনার জায়গা যে তৈরি হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে, তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র এখন যে বিষয়টি করা দরকার তা হচ্ছে কাউন্সেলিং পর্বগুলির দিকে খতিয়ে নজর রাখতে হবে, পাশাপাশি যে সমস্ত ব্লকড স্কুল লিস্ট উইথ ভ্যাকেন্সি কোড প্রকাশিত হচ্ছে সেই সমস্ত স্কুলগুলি যদি আপনার পছন্দের তালিকায় রাখা ছিল সেগুলিকে বাদ দিয়ে পরবর্তী স্কুলগুলির দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। অবশ্য এ বিষয়ে দুশ্চিন্তার কোনো জায়গা নেই, সকলেরই একটা বিরাট সম্ভাবনার জায়গা কিন্তু রয়েছে, যেহেতু আমরা দেখেছি যে শূন্যপদটা বর্তমানে দেওয়া রয়েছে বা ঘোষিত শূন্যপদ সেই তুলনায় কিন্তু কম রয়েছে এমপ্যানেল ও ওয়েটিং প্রার্থীরা। সকলেরই চাকরি সুনিশ্চিতকরণের দাবিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, সর্বোপরি বলা যায় যে শেষ ওয়েটিংকে শেষ পর্যন্ত স্কুলে পাঠাবার লক্ষ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ প্রথম থেকেই অঙ্গীকারবদ্ধ এবং বদ্ধপরিকর। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।